আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, এটা আমরা সবাই জানি। কিন্তু যে পরিবারের সদস্যরা সাগরে ডুবে মারা গেছেন, কেমন তাদের ঈদ কাটছে? হ্যাঁ, আমি কথা বলছি পিরিসপুর জেলার মঠবাড়ি উপজেলার 1 নং তুষখাল ইউনিয়নের ছোটমাসুয়া গ্রামের সেই হতবাগা 3 পরিবারের কথা, যারা আমার পিছনে দেখছেন বলেশ্বর নদী। এই বলেশ্বর নদী হয়ে তারা বঙ্গোপসাগরে, যেখানে দুবলারচর নামক স্থান, সেই দুবলারচর নামক স্থান থেকে গভীর সমুদ্রে গত ফেব্রুয়ারি মাসের 4 তারিখে একটি আকস্মিক ঝড়ে ট্রলার উল্টে যায়। ওই ট্রলারে 10 জন লোক ছিলেন, যাদের 7 জনে সাঁতরিয়ে বিভিন্ন ট্রলার উঠতে সক্ষম হলেও 3 জন কিন্তু সাঁতরে উঠতে পারেনি। ট্রলার ডুবির ঘটনা শুনে এই ছোটমাসুয়া গ্রামের অনেক মানুষ সেখানে ট্রলার নিয়ে তাদেরকে খুঁজতে যায়, এবং ট্রলার ডুবির একদিন পরে নিহত ইসমাইলের লাশ পেয়ে 6 তারিখে সে বাড়িতে দাফন কাফন করে। এর 4 দিন পরে আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা বাড়িতে এনে দাফন করে। অপরদিকে বাচ্চু একেবারে নিখোঁজই থেকে যায়। পরবর্তীতে ট্রলারটি উদ্ধার করে ট্রলারে যে জাল গাদানো ছিল, সেই জাল গাদানো উল্টে দেখে সেখানে 18 দিন পর নিহত ইসমাইলের লাশ উদ্ধার করে, নিহত বাচ্চুর লাশ উদ্ধার করে বাড়িতে এনে দাফন দেয়। তো এই পরিবারগুলো এই ঈদে পরিবারের সদস্যরা অসহায়ের মতো বিভিন্ন দিকে তাকিয়ে রয়েছে, তাদের ঈদ আনন্দ একেবারেই হয়নি। এখন এই অসহায় পরিবারগুলো হয়তো, তাদের পরিবারের প্রধানরা প্রায় 4 মাস হলো, এখনও এই 4 মাসের মধ্যেই এই সমস্ত নিহত পরিবারের যারা অন্যান্য যারা সদস্য আছে, আসলে এদের প্রতি একটা এক ধরনের অনাস্থা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই সমস্ত পরিবারের নিহতদের স্ত্রীরা শিক্ষাবৃত্তির পথ তাদের বেছে নিতে হচ্ছে, যেহেতু জেলেপল্লী এলাকা, তাদের আত্মীয় স্বজনও জেলে এবং দিনমজুর। তা আমরা শুনব সেই নিহত পরিবারের এবং সন্তানরা কেমন আছে, এ বিষয়ে আপনারা তাদের মুখ থেকেই বক্তব্য শুনেন। হারুন নামে ওই একটা মহাজন ছিল, ওর কাছে এই 3টা ফ্যামিলির লোক, ইসমাইল, তারপরে আলমগীর, তারপরে বাসু, এদের সাথে ছিল। ওখানে যাওয়ার পরে সাগরে জ্বর হয়, জ্বর হওয়ার পরে ওই ট্রলারটি নদীতে পড়িয়ে যায়। পড়িয়ে যাওয়ার পরে কিছু লোক নিয়ে আমরা ওখানে তাদের তালাশি করতে যাই। তালাশ করতে যাওয়ার পরে আমরা ইসমাইলকে মারা পাই, এরপরে আপনার আলমগীরকেও মারা পাই। আমরা এই সংসার, আমাদের এই সমাজের খুবই দুর্ভাগ্য, দুর কষ্টে আছে। এদের আপনার ঠিক মতন আপনার খাওয়ন পরন এদেরকে চলতেছে না। তাহলে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনি সরকারি কর্মকর্তা যারা আছেন এবং সমাজের যারা আপনারা আছেন, তাদেরকে আমি আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা একটু এই অসহায় সংসার যারা, ওদেরকে আপনার, ওরা বাচ্চা বাচ্চা ছোটো একেবারে ছোটো ছোটো, ওদেরকে আপনি একটু সাহায্য করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো। সেই টলারে 10 জন লোক ছিল, 10 জনের ভিতরে 3 জন মারা গেছে আর 7 জন অন্যান্য টলারে উঠাইছে তাদেরকে। কিন্তু এরপরে এই লাশ পাওয়া যাইতে আসে না, খোঁজাখুঁজির পরে এরপরে 2-1 দিন পরে একজন পাওয়া গেছে ওই গভীর সাগরে। সে হেইয়ার পরে এইজন নিয়ে আসছে, পরে আবার এই আমাদের এলাকার থেকে লোকজন যাইয়া আবার বিরসাইতে গেছে, আবার আলমগীর সর্দারে সেখানে সাগরে পাওয়া গেছে। 4 দিন পরে, 4 দিন পরে পাওয়া গেছে। 4 দিন পরে পাওয়া যাওয়ার পর তারে নিয়ে আসছে, নিয়ে আসার পরে দাপন কাপন করা হয়েছে। দাপন কাপন করার পরে আর একজন লাশ পাওয়া যাইতে আসে না। এরপরে এই লাশ খুঁজতে কোনো জায়গায় পায় নাই, না পাওয়া যায়, ওই লাশ টলারে জালের ভিতরে পেঁচাইয়া জালের ভিতরে রয়েছে। কিন্তু ও কেউ আর বিশ্বাস নেই, পরে 18 দিনের দিন ওই লাশ জাল উঠাইতে গেছে, যাই দেখে ওই লাশ জালের মধ্যে পেঁচাইয়া রয়েছে। এরপরে এই লাশ জালের ভিতরে পেঁচাইয়া রয়েছে, এই লাশ উঠাইয়া দাফন করা হয়েছে। এই 3টা পরিবারের কোনো ই করার, মানে জীবিকা অর্জন করার কোনো লোক নাই। এদের বাচ্চা কাচ্চা হইলো সব ছোট ছোট। এই যে ইসমাইল মারা গেছে, ইসমাইলেরও বাচ্চা ছোট, ইসমাইলের বাচ্চা হইলে বড়টা হইলো 5 বছর বয়স, আর ছোটটা ওই গর্ভে রাখিয়া ইসমাইল মারা গেছে, এরপরে ভূমিষ্ঠ হয়েছে। ঠিক আছে, আর ওই বাচ্চু, বাচ্চুর হয়ে 3 মেয়ে, তা 3 মেয়ে, 1 মেয়ে এখন বিয়ের লায়ক, 2টাই বিয়ের লায়ক আর 1টা ছোট। ঠিক আছে, এদের কেউ ইনকাম করার মতো কোনো পরিবেশ নাই। তাদের যত এই ধন্যবান ব্যক্তি আছেন এবং প্রশাসনের লোক, এই সরকারি লোক যারা আছেন, তারা যেটুক সহযোগিতা করতে পারেন তারা করবেন, এবং আমিও এই পরিষদের মাধ্যমে যেটুক পারি সেইটুক সহযোগিতা তাদেরকে করিয়া আসি। তাই আপনারা যারা সমাজে বিত্তবান রয়েছেন, যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, আপনারা এই অসহায় 3টি পরিবারের পাশে দাঁড়ান, এদের সন্তানদের ভরণ পোষণ, লেখাপড়া করানো, আপনারা এদের একটু পাশে দাঁড়ালে এরা ওরকম হয়তো একটা স্বাবলম্বী হতে না পারলেও অন্তত সন্তানদের লেখাপড়া করাতে পারবে। এ বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি।
করি নাই তো আমার স্বামী নাই তো কর্ম গেমাই তিন মাস আমি মারা গেছে থাকতে তো রীত ভালো করেই হইতো মারা যাওয়ার পরে কোনো ইতি করি নাই শ্বশুর শাশুড়ি আর আওয়াজ ঈদ করতে পারে নাই বলা থাকলে তো সবাই সুন্দর মতো ইচ্ছে করতে হয়েছে এই নাই লেগে ইচ্ছে করতে পারি নাই ভালো করে যেটু করার উচিত এইটা করুন আর যে দশজন সেভাবে চলে এইভাবে আমাকে একটু চালাইয়ে রাখেন এই বাচ্চা দুইটা লই এই 18 দিন পর হয়েছে ওর বাবা মারা যাওয়ার 18 দিন পরে এই ছেলে মারা গেল 4 তারিখে কিন্তু তো কাটাইতে পারিনি খুবই কষ্টের ভিতরে আছে ছেলে মরার পর কামাইবে তো আমার নাই আর দিন একটু কান্দার উপরই আমার দিয়ে যাইছে খাওয়া দাওয়া সব বন্ধ রোজায় আমি মনে করেন খুব কষ্ট করছি এক মুঠ বুট মুড়ি আমি আমার হাতে কেঁদে পারি না মানুষে মানুষে দিয়ে সেই খাইছি তো কাটাইলে আমি দের দিন তো নাস্তা পানি কিছুই রান্ধা হয় পোলা ফান চাচা কোদারে গেছে আমার স্বামী হারমুসি টলারে 10 জন ঘূর্ণিঝড়ে টলা করে যা 3 জন মারা যাওয়ার কারণ 4 দিন পরে হারে মিশ্রি আনলে হারে দাফন করবেন করা হয়েছে বাচ্চা দুইটা একজন আরেকজন নানাক বাড়ি গেছে 6-এ ভর্তি 80 বছর তো ফেলা কোন বড় কোলা কিছু কয় না কয় আবার তো না হইতে পারে হয়তো বাড়ি আইতে পারে আর ছোট কোলা কয় আবার গেছে দূরে বিদেশে দেরিতে আইবি মজা লাগে আচ্ছা আচ্ছা তার মানে আপনার বড় ছেলের বিশ্বাস যে ওর বাবা মারা যায়নি বাবা মারা যায় না সে আবার আইতেও তো পারে বাড়ি বড় আমি দুঃখের সহিত কাটাইছি কারণ আমার স্বামী নেই আমার তথ্য সম্পদ নেই তাই আমার বড় কষ্ট হয়েছে চালাইতে আমি কী করে চলবো আমার 3-3টি বাচ্চা আমার তখন কামার একটা কুতু নেই যে সে আমার সংসার চালাবে আমার বড় অসহায় আমি আমার মানুষের কাছে হাত পাইতে চাইয়ে খাইতে হয় আর বাবা মার বাড়ি তো অর্থ সম্পদ নেই তারাও গরিব কিন্তু তারাও দিন মজুরি আমার ভাই সাগরে সেও কামাইকার সাগরে তাদের সংসার নিয়েই তারা ব্যস্ত আর আমার জিগে বিক্রি তাই যদি আপনারা কেউ আমাকে সাহায্য করেন করতে পারেন এতিমের মুহূর্তে চাই আমার চলার মতো আমার কোনো তৌফিক নেই এই ঈদে আমার মেয়েদের আমি কোনো কাপড় চোপড় দিতে পারিনি কিন্তু আমার ঈদের বাজারও আমি করতে পারিনি আব্বু নদীতে ডুবে মারা গেছে